উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে এবি24 নিউজ নওদা হাই স্কুলে আজ 14 মার্চ 2020 শনিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন। পরীক্ষার বিষয় ইংরেজি। আমতলা গার্লস হাই স্কুলের 190 জন, পাটিকাবাড়ি হাই স্কুলের 274 জন এবং বাড়ি গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের 42 জন, মোট 506 জন ছাত্রছাত্রী নওদা হাই স্কুলে পরীক্ষা দিচ্ছে বলে জানান স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল রশিদ বিশ্বাস। বাংলা আবাস যোজনার গৃহ নির্মাণ 2019-20 চাঁদপুর জিপিতে 329টি ঘর এন্ট্রি হয়েছে এবং আবাস যোজনার ঘর তৈরির কাজ চলছে। এই জিপিতে নন বিএলএস 231টি পরিবারকে নির্মল মিশন বাংলার শৌচাগার দেওয়া হয়েছে। বর্তমানে নির্মল বাংলার আওতায় চলে এসেছে চাঁদপুর জিপি। চাঁদপুর পঞ্চায়েত ডেঙ্গু দমনেও তৎপর। পঞ্চায়েত সদস্য এবং ভিআরপিদের সহযোগিতায় চলছে স্প্রে ও ফগিং এর কাজ। সৌজন্যে প্রধান ও উপপ্রধান 9 নম্বর চাঁদপুর গ্রাম পঞ্চায়েত নওদা মুর্শিদাবাদ। আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দ্বিতীয় দিন। আজ ইংলিশ পরীক্ষা, আমি পাটিগড়ি হাই স্কুল থেকে এসেছি। আমাদের সিলেবাস নওদা স্কুল। প্রস্তুতি কেমন নিয়েছো? পরীক্ষার প্রস্তুতি কেমন নিয়েছো? তোমার নাম? আকাশ মণ্ডল। কোথায় সেন্টার তোমার? প্রস্তুতি কেমন নিয়েছো? তোমার নাম? আমার বিদ্যালয়ে পাটিকাবাড়ি হাই স্কুল 274, আমতলা অন্নদামণি গার্লস 190 এবং বালি গান্ধী হাই স্কুল হচ্ছে 42, মোট 506 জন পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা কেমন হচ্ছে? পরীক্ষা খুব ভালো হচ্ছে।
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সামাজিক সুরক্ষা প্রকল্পে নাম নথিভুক্তকরণের কাজ চলছে। যারা নাম নথিভুক্ত করতে চান অতি সত্বর যোগাযোগ করুন বিডিও অফিসে INW বা জিপিতে SLO অথবা মধুপুর কুঠিপাড়া INTTUC অফিসে তহিদুল মণ্ডলের সঙ্গে মোবাইল 9735397480। এই প্রকল্পে প্রভিডেন্ট ফান্ড, পড়াশোনা, অসুস্থ জনিত খরচ, মৃত্যু ও শারীরিক অক্ষমতা এবং বিয়ে পাশ অবিবাহিত মেয়েদের জন্য এককালীন আর্থিক সুবিধা পাওয়া যায়।